মহুয়া আর মলুয়া থেকে ধীরে ধীরে ভাসতে ভাসতে আমরা গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ ধরে ধরে চলে এসেছি একেবারে আধুনিক যুগে। আর আধুনিক যুগে আমাদের ঠাকুরকে একটাই তো, সে হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার অজস্র গান, অজস্র সঙ্গীতের মধ্যে সবার আগে যেটা আমাদের মনে পড়ে, পুরানো সেই দিনের কথা। সত্যি বলছি বন্ধু, এই গানটি কিন্তু আমাদের প্রথম গান শেখার প্রথম গান, এবং সেই গান কিন্তু পশ্চিমী সুরে তৈরি। কিন্তু যে মানুষের হাতে পশ্চিমী সুরে গান তৈরি হয়, সে মানুষের হাতেই তৈরি হয় অসাধারণ বাংলার পল্লীগীতি। আমি প্রথমেই বললাম, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার মন ভুলায় রে, কিন্তু তার বাইরেও বহু আছে। একটা ছোট্ট গল্প বলি বন্ধু। রবীন্দ্রনাথ যখন শিলাইদহে থাকতেন, জমিদারি দেখতেন এবং সেখানে সাহিত্য চর্চা করতেন, সেখানে গগন হরকরা বলে একটা লোক ছিল। এই গগন হরকরা, সে কি করত, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের চিঠিপত্র নিয়ে যেত, যাকে আমরা রানার বলি। সেই গগন হরকরা কিন্তু ফাঁক পেলেই পদ্মার তীরে বসে বসে এই ধরনের লোকসঙ্গীত দেখতেন, এবং তখন লালনও বেঁচে ছিলেন। স্বাভাবিকভাবেই এই লালন এবং গগন হরকরার একটা অসাধারণ প্রভাব এসে পড়লো আমাদের ঠাকুরের উপরে। এই গগন হরকরার লোকসঙ্গীতে উদ্বুদ্ধ হয়ে রবীন্দ্রনাথ তার সুরের মধ্যে লোকগান আনতে শুরু করলেন। সেই লোকগানের মধ্যে যেমন ভাওয়াইয়া আছে, যেমন ভাটিয়ালি আছে, যেমন জারি গান আছে, তেমন সারি গান আছে, সমস্ত রকমের গান রবীন্দ্রনাথ লোকসঙ্গীত আনতে শুরু করলেন। তবে রবীন্দ্রনাথের সবচেয়ে জনপ্রিয় গান, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, এই যে বিষয়গুলো, এই জায়গাগুলো বাউলাঙ্গের গান। অর্থাৎ বাউল যেমন লোকসঙ্গীতের একটা অন্যতম দিক, সেই বাউল গানগুলোকে তার সুরকে নিয়ে, মেঠো সুরকে নিয়ে তিনি তার সঙ্গীতের মধ্যে প্রবেশ করালেন। অর্থাৎ তার সুরের একটা অন্যতম ফিউশন ঘটলো, একটা সংমিশ্রণ ঘটলো, যে সংমিশ্রণটা কিন্তু আমাদের হাজার বছরের লোকসঙ্গীতকে রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে ধরে রাখলো একটা ইতিহাস হয়ে। সেই জন্য আমরা রবীন্দ্রনাথের গানের মধ্যে চর্যাপদের ছোঁয়া পাই, আবার রবীন্দ্রনাথের গানের মধ্যে ব্রজবুলি ভাষার ছোঁয়া পাই, মিথিলার, যেমন ধরুন মরণ রে তুহু মম সামশ্রমণ। এরপরে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যা জেনেছি, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন জেনেছি, আমরা আমাদের এপিসোডগুলোর মধ্য দিয়ে ময়মনসিংহ গীতিকা জেনেছি, তার পরবর্তীকালে আরও অনেক কিছু জানলাম। আমরা যদি সবকটাকে এক জায়গায় যেতে চাই, পেতে চাই, লাইব্রেরি যাওয়ার দরকার নেই বন্ধু। খালি রবীন্দ্রসঙ্গীত শুনুন, যেখানে আপনি সমস্ত রকমের লোকসঙ্গীতের রূপ আপনি ধীরে ধীরে খুঁজে পাবেন। স্বাভাবিকভাবেই লোকসঙ্গীত তো শেষ হয়ে যায়নি, কিন্তু লোকসঙ্গীত লোকসঙ্গীতের মতোই আছে, তার নিজস্ব রূপেই আছে। আমরা যদি দেখি, জারি গানও আছে, সারি গানও আছে, ভাটিয়ালি আছে, ভাওয়াইয়া আছে, টুসু আছে, ঝুমুর আছে, ভাদু আছে, অসংখ্য প্রকরণের লোকসঙ্গীত বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে। কিন্তু তাই বলে সব কিছুই যে রবীন্দ্রনাথ নিয়ে এসেছেন ব্যাপারটা তা নয়। রবীন্দ্রনাথের গানের মধ্যে আমরা কিন্তু টুসুকে পাই না, আমরা ভাদুকে পাই না, আমরা ছোটনাগপুর মালভূমি অঞ্চলের লোকসংস্কৃতিকে তাকে পাই না। যেটা পাই সেটা হচ্ছে রাঢ় বাংলা, সমতট বাংলা, এই দুটি জায়গার সমস্ত রকমের লোকসুর, নদীকেন্দ্রিক জীবন, নদীকেন্দ্রিক মানুষের যে একটা অসাধারণ, মাঝি তুমি মাঝ গাঙে নাও বাইয়া যাও, আমার দিকে একবার ফিরা তাকাও, এই উথাল পুথাল মনের ঘাটে নাও ভিড়াও, মাঝি তুমি মাঝ গাঙে নাও বাইয়া যাও। না বন্ধু, এটা রবীন্দ্রসঙ্গীত নয়, কিন্তু এটা একটা লোকগীতি। যে লোকগীতির মধ্যে সুরটা রবীন্দ্রনাথের গানের মধ্যেও প্রবেশ করেছিল, ছুঁয়ে চলে গিয়েছিল, এই অসাধারণ হৃদয়ের কথা। লোকসঙ্গীতের, লোকভাবের, লোকজীবনের, লোকচিন্তার সমস্ত কিছুকে ছুঁয়ে ছুঁয়ে যে মানুষটি সমস্ত বাংলার লোকসঙ্গীতের একটি আর্কাইভ তৈরি করলেন, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং তার গান শুনলেই কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত এপিসোডের পর এপিসোড যেগুলো দেখে এসেছি সবার একটা ভাণ্ডার আপনাদের সামনে পেয়ে যাব। এবং রবীন্দ্রনাথের সেই ভাণ্ডার শেষ তো করা যাবে না। আমি যদি 100,000 এপিসোডও তৈরি করি, তাহলেও রবীন্দ্রনাথের সেই সৃষ্টিকে আমি কখনোই আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। তাই ধৃষ্টতা মার্জনা করুন, এবং রবীন্দ্রনাথকে যতটুকু আপনাদের সামনে পারলাম আনলাম, শুধুমাত্র তার লোকসঙ্গীত এবং লোকভাবের জায়গাটা থেকে। বন্ধু নিশ্চয়ই উপভোগ করেছেন, আমাদের সঙ্গে থাকুন। টিটিভি বাংলার সমস্ত এপিসোড আপনাদেরকে আরও নতুন নতুন উপহার দেবে, সেই কথা প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো ছুটি চাইছি। আবার আসবো অন্য কোনো দিন।